তাদের কাছ থেকে মনে হয় ভিক্ষা চাইতেছি যে দেন টাকা লাগবে আমাদের আর খাওয়ার সময়। আর খাওয়ার সময় কি হবে? আর খাওয়ার সময় মোর গোশ কোন ছোট ছোট মুই গোশ পাও নাই। পাইলে 50টা টাকা নিয়ে আমার সাথে নিতে পারেন পিকনিকে, এর বেশি দেওয়ার ক্ষমতা নাই। প্রতি হাফ কেজি করে চাল ধরিয়া কাজটা করবে। শীতকালীন বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে পিকনিক। শীতকালীন বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে পিকনিক। হ্যাঁ, আজকের ব্লগে একটি পিকনিকের যাবতীয় কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু করতেছি। তো প্রত্যেক বছরের ন্যায় আজ এই বছরও আমাদের একটা পিকনিকের আয়োজন আছে আমাদের গ্রামের পক্ষ থেকে। তো পিকনিকের যাবতীয় কার্যক্রম আমরাই পরিচালনা করব। তো এখন যাচ্ছি টাকা তুলতে। তো চলুন যাওয়া যাক। আমাদের গ্রামে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছি, তো আপনার কাছে 1000 টাকা রাখছি। আর কোনো কথা হবে না, আপনি সরাসরি দিয়ে দেন। পিকনিক নিয়ে সবারই কোনো না কোনো মন্তব্য আছে, যেমন তোমরা বিরিয়ানি টিরিয়ানি করার দরকার নেই, বুঝছো? আমার কথা হচ্ছে যেন প্যাটটা আমরা তুলতে পারি, একটু গরু মাংস নিয়ে আসবা, হাফ কেজি করে চাল ধরিয়া কাজটা করবে। এখন আমরা যাচ্ছি এক বড় ভাইয়ের কাছে টাকা তুলতে। তাকে যখন বলা হলো যে 150 টাকা দিতে, দেখুন তার রিয়াকশনটা। আমি বেচারা গরিব মানুষ, 50টা টাকা আছে সাথে, তাইলে 50টা টাকা নিয়ে আমার সাথে নিতে পারেন পিকনিকে, এর বেশি দেওয়ার ক্ষমতা নাই। এই যে সেই গরিব মানুষের হাল, আমি পরবর্তীতে ক্যামেরা দিয়ে ক্যাপচার করে নিয়েছি। তো যাই হোক, এভাবে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে সবার কাছ থেকে টাকা তোলার কাজটা মোটামুটি কমপ্লিট। মানুষের কাছে টাকা তোলার যে কত প্যারা, মামু একটু বলবে। আসলে মানুষের কাছ থেকে টাকা তোলা খুব একটা প্যারা, কিন্তু আমরা যেভাবে টাকা তুলতেছি তাতে আমরা তাদের কাছ থেকে মনে হয় ভিক্ষা চাইতেছি যে দেন টাকা লাগবে আমাদের। খাওয়ার সময়? আর খাওয়ার সময় কি হবে? আর খাওয়ার সময় মোর গোশ কোন ছোট ছোট মুই গোশ পাও নাই, ডালে মোরে পাশে আসতে আসতে কিংবা এবার গোশের ডালির শেষ সব কিছু। হ্যাঁ, যাই হোক, আমাদের টাকা তোলার কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা জাস্ট একটু হিসেব করে চলে যাব পাকওয়ানির কাছে। তো পাকওয়ানি ভাইয়ের বাসায় গেলাম, তাকে পেলাম না। তিনি নাকি জমি বাড়িতে ওষুধ দিচ্ছেন। তো আমরা যাচ্ছি সেখানে, সেখানে গিয়ে একটা লিস্ট করব, দেন আমরা যাব বাজারে। তো অবশেষে সেই ভাইয়ের দেখা পেলাম, অনেক দূর থেকে আসতেছে। অর্থাৎ গরু খাইমো, ডাল মুরগি ডিম হইলে হইবে না হইলে করবেন, গরু করবেন, সালাদ করবেন, এটা করবেন, ওটা করবেন, একটাও হবে না তখন। ঠিক, এখন কোন পর্যায়ে যাইবেন সেই আলাপ করো। এখন আমরা এই যে শর্ট পর্যায়ে যাব, গরু ডাল মুরগি। তো এখানে আমরা ভাইয়ের কাছ থেকে সবকিছু বুঝে শুনে নিয়ে একটা লিস্ট করে চলে গেলাম বাজারে। এদের হিসাব বুঝতে বুঝতে আমার মাথা কিন্তু অলরেডি টাল হয়ে গেছে। ভালো আছেন আপনি? খাওয়া করেছেন? তো আমরা যে দোকানে বাজার করলাম, সেই দোকানদার ভাই আমাদেরকে মিষ্টি খাওয়াইলো। এইখানে আমাদের 1257 টাকা খরচ হলো, এখনো গরুর মাংস নেওয়া হয়নি। তো খরচ নিয়ে আমরা চলে আসলাম ভাইয়ের দোকানে। এখানে রেখে আমরা একটা লাইট ভাড়া করে নিব। তো এই লাইটটা ভাড়ার জন্য আমরা নিলাম আর কি। তো এটার ভাড়া নিয়েছে, এটা বললাম না, যাই হোক, এটা ভাড়া করে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন বাসায়। তো বাসায় যাচ্ছি কারণ কিছু টাকার শর্ট পড়ে গেছে, যেটা আমরা আমাদের চাচার কাছ থেকে নিলাম। এরপর এক একজনে এক এক কাজে বিজি হয়ে গেল। কেউ পেঁয়াজ মরিচ কাটা নিয়ে, কেউ আদা রসুন বাটা নিয়ে, কেউ চুলার কাজ নিয়ে, আবার কেউ বা খড়ি চড়ার কাজ নিয়ে, যেটা গ্রাম অঞ্চলে আর কি সচরাচর হয়েই থাকে। এখন বাজে রাত 9টা। অনেক খোঁজাখুঁজির পর একটা বাজারে, মানে আমাদের আশেপাশে কোনো বাজার না, অনেক দূরের একটা বাজার থেকে পেলাম গরুর মাংস। দাম একটু বেশি নিল যদিও বা, তবুও মাংসে কোনো হাড্ডি ছিল না, যার কারণে আমরা একটু জিতেছি। তো এখানে আবার অল্প ছিল, এখানে আমাদের লাগবে 5 কেজি, এখানে আছে মাত্র 1 কেজি, যার কারণে আরেকটা দোকান থেকে বাকিটাই চাচাই ম্যানেজ করে দিল আর কি। এইখানে একটা শিক্ষা নেওয়া উচিত আপনাদের, আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে কোনো দায়িত্ব নিতে যায়েন না। আজকে ছিল শুক্রবার,
যার কারণে আমরা ডেকোরেশনের জন্য এই লাইটটা ছাড়া কোনো কাপড় বা কিছুই পাইনি, যার কারণে এই খোলা জায়গায় পিকনিক খাইতে হবে আর কি। সমস্যা না, এটাও খুব ভালো একটা জায়গা, যার কারণে সবাই সিলেক্টেড হয়েছে, তো একে একে সব কিছু নিয়ে আসলাম। তো এখন আমাদের পাকুয়ানি ভাইও চলে আসলো আমাদের মাঝে। মোতারাম ভাই ভাসতে বুজুর্গতার কেউ নাই, যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে পিকনিক খাইলাম। পিকনিকের শুরুতে আপনারা আমাকে দেখেছেন, আমি গরিব মানুষ, 50 টাকা দিয়ে পিকনিক খেয়েছি, পরে আলহামদুলিল্লাহ খেয়েছি মাশাল্লাহ, সাথে একটু নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইলাম। আসলে পিকনিকের ব্যাপারটা বলতে গেলে যে একজন একজনের তার অনুষ্ঠানটা করে আর সবাই এসে খায়, কেউ ঘুম পারে, কেউ দোকানের পারে আড্ডা মারে, কেউ বা চুলের পারে বসিয়ে ইয়া করে, আগুন পোয়ায় সোজা বাংলায়। খাবার শেষে পাকশাক হয়েছে, সবাই বসছে, এ নাই ও নাই, একজন মাত্র ব্যক্তি ফোন করে যে আসো খাও, কিন্তু সবাই তার দিকে লক্ষ্য করে না। সবার প্লেটে যখন খাবার পৌঁছে যায় সবাই কিন্তু খাওয়া শুরু করে, পাশের জনের প্লেটে এখনও তরকারি যায় নাই, তবু তার দিকে তাকায় না, সে শুধু খাইতেই থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রাসুল বলছে যে একজন কার একটা দায়িত্ব নিলে তাকে ছুরিবিহীন জবাই করা হয়। এখানে প্রায় আজকে 27-28 জন কার দায়িত্ব নেওয়া হয়েছিল, অনেকেই অনেক কথা বলছে, কারো খাবার টক লাগছে, আবার কারো মিষ্টি লাগছে, কেউ বা ধন্যবাদ জানাইছে, কেউ বা মন খারাপ করে চলে গেছে। আসলে এমনটা হয় পিকনিকের ক্ষেত্রে বা অন্যান্য বড় বড় দায়িত্ব নিলে এমনটাই হয়, সবাই এভাবে মানিয়ে নিই। আসলে আমাদের উচিত আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, শুধু নিজের দিকটা দেখলেই হবে না, মানুষের দিকটাও চিন্তা করতে হবে। তো সেই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আর ভিডিওতে যদি কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি তো মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।